প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলোচনা করব কিডনি রোগ শনাক্তে সহজ দুটি পরীক্ষা নিয়ে। যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে, বিশেষ করে প্রস্রাব খুব বেশি হয় বা খুব কমে যায় এবং প্রস্রাব করার সময় প্রস্রাবে ফেনা হয়, প্রস্রাব করতে কষ্ট হয় বা প্রস্রাব করতে চাপ অনুভূত হয়, এই জাতীয় সমস্যাগুলো রয়েছে, তারা অনেকেই চিন্তিত রয়েছেন তার কিডনির সমস্যা রয়েছে কিনা। আজ আমি দুটি পরীক্ষার কথা বলবো। এই দুটি পরীক্ষা যদি আপনি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা সেটি শনাক্ত হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তার ডান পাশে বেল বাটনটি চেপে রাখুন, তাহলে আমার দেওয়া চিকিৎসা বিষয়ক যে কোনো তথ্য আপনি সবসময় খুব সহজেই পেয়ে যাবেন। কিডনি রোগ শনাক্তের জন্য সেরাম ক্রিয়েটিনিন নামে একটি পরীক্ষা রয়েছে, এটি আপনি করতে পারেন। এই সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করার মধ্য দিয়ে শনাক্ত হবে আপনার কিডনি ঠিকভাবে কাজ করছে কি না। স্বাভাবিকভাবে ক্রিয়েটিনিন মানুষের শরীরে মাংসপেশিতে তৈরি হয় এবং এটি কিডনি ছেঁকে শরীর থেকে বের করে দেয়। যদি কোনো কারণে কিডনি ঠিকভাবে কাজ করতে না পারে সেক্ষেত্রে এটি রক্তের মধ্যে এর মাত্রা বেড়ে যায়। মহিলাদের ক্ষেত্রে এটি 1.2 পর্যন্ত থাকতে পারে এবং পুরুষের ক্ষেত্রে এটি 1.4 পর্যন্ত থাকতে পারে। যদি এর থেকে বেশি হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে ধরে নিতে পারেন যে আপনার কিডনি ঠিকভাবে ফাংশন করছে না, যার কারণে রক্তের মধ্যে এর আধিক্য দেখা দিচ্ছে, সে কারণে সেরাম কিডনির পরীক্ষাটি করে নিতে পারেন। এছাড়া এসিআর একটি পরীক্ষা রয়েছে, অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও বলা হয়ে থাকে, অর্থাৎ আপনার প্রস্রাবের মধ্যে স্বাভাবিকভাবে অ্যালবুমিন যাওয়ার কথা না। অ্যালবুমিন একটি প্রোটিন, এটি মানুষের শরীরের জন্য প্রয়োজনীয়। যদি কোনো কারণে ঠিকভাবে কিডনির ফিল্ট্রেশন বা ছাঁকনি কাজ করতে না পারে তখন সেটি তার মধ্য দিয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রস্রাবের সাথে অ্যালবুমিন পাওয়া যেতে পারে। প্রস্রাবের সাথে যদি এই অ্যালবুমিন প্রোটিনটি পাওয়া যায় সেক্ষেত্রে আপনি আবার পুনরায় পরীক্ষা করে নেবেন, আবার কনফার্ম হবেন যে এটি যাচ্ছে কি না। যদি এটি যায় সেক্ষেত্রে পরপর 3 মাস এই পরীক্ষাটি করতে পারেন। 3 মাস পরীক্ষা করার পরও যদি প্রতি মাসে এটি পজিটিভ থাকে বা প্রস্রাবের সাথে প্রোটিন যায় সেক্ষেত্রে ধরে নিতে পারেন যে আপনার কিডনির সমস্যা রয়েছে। জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট নামে আরেকটি পরীক্ষা রয়েছে, এটি মূলত সেরাম ক্রিয়েটিনিন যে পরীক্ষাটি করা হয় সেটি থেকে এটি ক্যালকুলেশন করে বের করা হবে। সেক্ষেত্রে একজন মানুষের বয়স নেওয়া হবে, তার সেক্স অর্থাৎ মেল বা ফিমেল সেই বিষয়টি এবং রেস বা তার জাত কোথায় সে বসবাস করছে এই বিষয়গুলোকে ক্যালকুলেট করেই তার জন্য জিএফআর বের করা হবে। যদি কারো জিএফআর 90 বা তার উপরে থাকে তাহলে ধরে নেওয়া যায় তার কিডনি খুব ভালোভাবে কাজ করছে। আর এই জিএফআর পরীক্ষাটি মূলত নির্দেশ করে একজন মানুষের কিডনির মধ্যে যে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি মূত্র আকারে বের করে দেওয়া সেটি করতে পারছে কি না, এটি নির্দেশ করে জিএফআর। যদি কারো জিএফআর 90-এর চেয়ে কমে যেতে থাকে অর্থাৎ 60 বা তার নিচে নেমে যায় তাহলে ধরে নেওয়া হয় যে তিনি কিডনি ডিজিজে আক্রান্ত বা তার কিডনি ঠিকভাবে কাজ করছে না, এটি সাইন অফ কিডনি ডিজিজ নির্দেশ করে। আর যদি জিএফআর কারো 15-র নিচে নেমে যায় সেক্ষেত্রে তার কিডনি ক্রিটিক্যালি ড্যামেজড এবং তার কিডনির এই সমস্যার জনিত কারণে তার ডায়ালাইসিস প্রয়োজন হয়ে পড়ে বা তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হয়ে পড়ে। কাজে আপনার যদি প্রস্রাবের সমস্যা থেকে থাকে, শুরুতে আমি যে লক্ষণগুলোর কথা বললাম সেক্ষেত্রে আপনি এই পরীক্ষাগুলো করে নিতে পারেন। এই পরীক্ষাগুলো করার মধ্য দিয়ে শনাক্ত হবে আপনার কিডনির কোনো সমস্যা রয়েছে কি না। এগুলো যত আর্লি ডায়াগনোসিস হবে অর্থাৎ যত দ্রুত এগুলো শনাক্ত হবে ততই আপনার চিকিৎসা প্রতিকার প্রতিরোধ করা সম্ভব হবে, কাজে এ বিষয়ে আপনার সচেতনতা প্রয়োজন। দর্শক, আজ এ পর্যন্তই। আমার আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পায় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ডান পাশে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমার দেওয়া চিকিৎসা বিষয়ক যে কোনো তথ্য, সর্বশেষ দেওয়া তথ্য আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।